বিদেশী ন্যায়াধীকরণের গোচর নিষ্পত্তির বাবে লাগে ধন অধিবক্তাক দিবলৈ ধন নাপায় আলফার নামত ধন দাবি করলে যুবকে দাবি করা ধন লওয়ার পূর্বে আরক্ষী কিন্তু ধরি লৈ গল যুবকক টকা লাগে টকা উকিলক দিবলৈ টকা লাগে টকা নাপায় আলফার নামত ধন দাবি পরিণতিত রঙাঘর পালেগৈ টিয়কর কাকজানর যুবক সিরাজুল হুসেইন সিরাজুল হুসেইনের পরিয়ালর চারিজন লোকর বিরুদ্ধে বিদেশী ন্যায়াধীকরণত চলি আছে গোচর পরিয়ালটোর সপক্ষে আইনি যুঁজ দিয়া অধিবক্তাক 19 জানুয়ারীত দিবলগা হয়েছিল পূজন পরিমাণের ধন হাতত ধন নথকার বাবে আলফার নামত দুজন লোকক ধন দাবি করেছিল সিরাজুল হুসেইনে আরক্ষীর জালত পড়ার পাছতে এই স্বীকারোক্তি দিলে খোদ অভিযুক্ত কেসটোর না আজি 19 তারিখ আছিল আজি পয়সা দিবলগীয়া আছিল এটা পয়সা নিজে চেষ্টা করিল কাম করে 30,000 টাকা গোটাব পাইলো সেটা দিল বাকি গোটাব নয় লগে কাক দিবলে আছিল পয়সা ওকিলক দিবলে আছিল আর কাবাক দিছে নি আগে দিছে নাই করে তো প্যান বুক করবো না যোরহাট এম কমিউনিকেশন বুলি আছে যোরহাটর উন্নয়ন সুপার মার্কেটর এখন দোকানত সিরাজুল হুসেইনে প্রস্তুত করেছিল আলফার পেড তারে দুখন পেডত এজনক 1 লাখ আর আন এজনক দাবি করেছিল 70,000 টাকা কিন্তু দুজন লোকক ধন দাবি পত্র দিয়ার পাছতে টিয়ক আরক্ষীর জালত পড়িল কাকজানর যুবক সিরাজুল হুসেইন কালি 3টামান বজাত নাদিম উদ্দিন আহমেদ কাকজান দেওয়ান গাঁওর মানুষ আইসিল তেখেতে মাস্টার করে তাক আলফা সদস্যই তাক ডিমান্ড লেটার দি পেলাই 1 লাখ পয়সা ডিমান্ড দিছে বলে এনেকৈ আমি প্ল্যান করেছিল সেই প্ল্যান মতে এটা আসামি ধরা হয়েছে আসামি নাম হল সিরাজুল হুসেন ই কোনো আলফার লগত জড়িত নাই ই নিজে অকলে এইটো কামটো করেছিল বিদেশী ন্যায়াধীকরণত চলা গোচরের বাবে অধিবক্তাক ধন দিবলৈ যুবকে আলফার নামত ধন দাবি করা ঘটনায় সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট